হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে মিনারিল ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা কারা ব্যবহার করতে পারবেন, কারা কারা ব্যবহার করতে পারবেন না, এছাড়া এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। ভিউয়ার্স, তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে মিনারেল ট্যাবলেট। মেডিসিনটির জেনারিক হচ্ছে বিটাহিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড 8 মিলিগ্রাম এবং 16 মিলিগ্রাম আকারে সাধারণত বাজারে পাওয়া যায় এবং এই ওষুধটি বাজার করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, এই মিনারেল ট্যাবলেটটি যে সকল ক্ষেত্রে সাধারণত নির্দেশনা দেওয়া হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটি মেনিয়ার্স ডিজিজ এর এবং মেনিয়ার্স ডিজিজের মতো উপসর্গ, যেমন মাথা ঘোরা, কানে ঝিঝি শব্দ করা, ধীরে ধীরে শ্রবণ শক্তি হারানো অথবা এবং বমি বমি ভাব বা বমি থাকা, এবং মাথা ঘোরার সাথে অনেকের বমি বমি ভাব দেখা যায় বা বমি হয়, সে সকল ক্ষেত্রে এই মিনারেল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই মিনারেল মেডিসিনের মধ্যে বিটাহিস্টিন নামের যে উপাদানটি রয়েছে সেটির মাধ্যমে অন্তঃকর্ণের ক্ষুদ্র রক্তনালীর রক্ত পরিবহনে উন্নতি ঘটায়, ফলে মাথা ঘোরা উপসর্গ কমায় এবং এর ফলশ্রুতিতে মেমব্রেনাস লেবিরিন্থে চাপ কমে যায় এবং মেনিয়ার্স ডিজিজের উপসর্গের উন্নতি ঘটে। ভিউয়ার্স, এখন কথা বলবো এই ওষুধটির মাত্রা ও সেবন বৃদ্ধি নিয়ে। এটির প্রারম্ভিক মাত্রা 8 থেকে 16 মিলিগ্রাম, দিনে 3 বার খাদ্যের সঙ্গে গ্রহণ করাই শ্রেয়ী। এছাড়া এটির মেনটেনেন্স মাত্রা হিসেবে দৈনিক 48 মিলিগ্রাম পর্যন্ত সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয়, আর এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন। চিকিৎসক আপনাকে আপনার নির্ধারিত ডোজ ঠিক করে দেবেন। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার পরে আপনার কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে সাধারণত বিটাহিস্টিন সাধারণত সুসহনীয় এবং এর তেমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত পরিপাক, মাথা ব্যথা, র্যাশ এবং প্রুরাইটিসের খবর পাওয়া গেছে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদাহ কালে সেবন করা যাবে কিনা। গর্ভাবস্থায় এটি প্রাণীদেহে বিটাহিস্টিনের তেমন কোনো ভ্রূণ সম্পর্কিত ক্ষতিকর প্রভাবের তথ্য পাওয়া যায়নি, তবুও গর্ভাবস্থায় এর প্রয়োগ সম্পূর্ণভাবে নিরাপদ নয়। গর্ভাবস্থায় বিটাহিস্টিন প্রেসক্রিপশন করার আগে এর সুবিধাপূর্ণ দিকগুলো সাবধানে বিবেচনা করা উচিত, তারপরেই এটি গর্ভাবস্থায় আপনাকে দেওয়া যেতে পারে। এছাড়া স্তন্যদানকালে এটি প্লাজমা সমতুল্য পরিমাণে বিটাহিস্টিন মাতৃদুধে নিঃসৃত হয়, যা মাত্রা বিটাহিস্টিনের দুধের মাধ্যমে নিঃসৃত হয় এমন মাত্রা নবজাত শিশুর জন্য ক্ষতিকারক এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে খুব বেশি প্রয়োজন হলেই এই সকল ওষুধগুলো ব্যবহার করা উচিত এবং অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সতর্কতা, ভিউয়ার্স, এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, মূলত যারা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ভুগছেন এবং যাদের পেপটিক আলসার রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, সবশেষে এই মিনারেল ট্যাবলেটের প্রতি ইউনিট প্রাইস জানিয়ে দিব। মিনারেল 8 মিলিগ্রাম এই ট্যাবলেটটির প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 3 টাকা এবং 16 মিলিগ্রাম প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 5 টাকা। তো ভিউয়ার্স, আশা করি এই রিভিউটির মাধ্যমে আপনারা এই ওষুধ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আমরা হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।